হ্যালো বন্ধুরা, আমাদের এই ইন্টারনেট জগৎ ছাড়াও আরেকটি জগৎ আছে যাকে আমরা বলে থাকি ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব জগৎ হচ্ছে যে এমন একটি জগৎ যেখানে আপনি চাইলে বেআইনিভাবে ইন্টারনেট ইউজ করতে পারেন। আপনি শুনে অবাক হবেন যে এখানে চাইলে আপনি প্রফেশনাল কিলারকে ভাড়া করতে পারেন এবং তাকে দিয়ে খুন করাতে পারবেন। এছাড়াও আপনি চাইলে প্রফেশনাল কিলারদের বিভিন্ন সরঞ্জাম আননোন মিস্ট্রিসভাবে কিনতে পারেন যাকে আমরা বলে থাকি ডার্ক ওয়েব মিস্ট্রি বক্স। আর এই মিস্ট্রি বক্সগুলোতে প্রফেশনাল কিলারদের সরঞ্জাম ছাড়াও আরও কিছু ভয়ঙ্কর এবং অদ্ভুত কিছু জিনিস থাকে। আর তাই আমি আজকে আপনাদেরকে 5টি অদ্ভুত মিস্ট্রি বক্স দেখাবো যা দেখে আপনারা সত্যিই অবাক হবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক। রবার্টের ডার্ক ওয়েব বক্স। রবার্ট একদিন ডার্ক ওয়েব থেকে একটি ডার্ক বক্স কিনলেন, কিন্তু তিনি এই বক্সটি একা খুলতে সাহস পাচ্ছিল না। তাই তিনি তার দুই বন্ধুকে খবর দিল যে তিনি ডার্ক ওয়েব বক্স খুলবে, তার জন্য তার দুই বন্ধুর সহযোগিতা প্রয়োজন। তাই তার দুই বন্ধু ছুটে এলো তার কাছে যে ডার্ক ওয়েব বক্সটি তিন বন্ধু মিলে খুলবে বলে। তারপর রবার্ট বক্সটি খুলে, বক্সটি খোলার পর সাথে সাথে একটি বাজে দুর্গন্ধ বেরোতে থাকে। আর তাই রবার্ট দুই হাতে দুটি হ্যান্ড গ্লাভস পরে নিল। তারপর তিনি আবার আনবক্স করা শুরু করলো। তারপর তিনি যা দেখলেন তা হচ্ছে যে একটি ইমেল। ইমেলের মধ্যে লেখা ছিল আই অ্যাম সরি। এরপর আরেকটি কাগজে লেখা ছিল শিলিগামি। পরবর্তীতে রবার্ট খোঁজ নিয়ে জানতে পারলো শিলিগামি হচ্ছে যে প্রাচীনতম একটি জন্তুর নাম। আর এই জন্তুর কিছু অদ্ভুত সুপারন্যাচারাল পাওয়ার ছিল, আর এই পাওয়ার দিয়ে মানুষের নানাভাবে ক্ষতি করত। এছাড়াও এই বাক্সে ছিল কিছু শুকনো মাংস যা থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছিল। কিন্তু এই মাংস মানুষের নাকি জীবজন্তুর তা কিন্তু বলা যায়নি। তারপর তারা খুঁজে পেলো একটি প্লাস্টিকের পট, আর এই প্লাস্টিকের পটের মধ্যে পেলো একটি কাগজ এবং কিছু অদ্ভুত রকমের জিনিস যা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়। আর কাগজটির মধ্যে লেখা ছিল যে যার প্রতি এই অভিশাপ করা হচ্ছে সে যেন ধ্বংস হয়। তাছাড়া এই বক্সের মধ্যে একটি হিডেন মেসেজ ছিল যা নীল আলো দিয়ে পড়া যাচ্ছিল। আর মেসেজটিতে লেখা ছিল তারা যেন আর সামনের দিকে না এগোয়। আর তাই তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় তারা আর আনবক্স করবে না। আর তাই তারা আনবক্স করাও বন্ধ করে দেয়। কিন্তু তাদের এক বন্ধুর অতি উৎসাহের কারণে তারা আবার আনবক্স করা শুরু করে এবং এবার তারা পেল কিছু কাঁচা মাংস। তবে এই মাংস মানুষের নাকি জীবজন্তু তা বলা যাচ্ছে না। বেস টিভির ডার্ক ওয়েব বক্স। বেস টিভি হচ্ছে আমেরিকার একটি বিখ্যাত ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেল মিস্ট্রি বক্স নিয়ে একটি ভিডিও আপলোড দেয়। ভিডিওর মধ্যে দেখা যায় একটি মিস্ট্রি বক্সকে আনবক্স করা হচ্ছে। বক্সটি আনবক্স করার সময় এমন কিছু জিনিস পাই এর মধ্যে যা শুনে আপনি অবাকই হবেন। বক্সটির মধ্যে ছিল একটি খুন করার কতগুলো প্রমাণ এবং সার্জিক্যাল কিছু ব্লেড। আপনি শুনে আর অবাক হবেন, বক্সটির মধ্যে ছিল একজন ব্যক্তির চুল। তাছাড়া একটি হত্যাকাণ্ড ঘটানোর পর যতগুলো প্রমাণ ছিল তা ছিল সবগুলো এই বক্সের মধ্যে। কিন্তু বক্সের মূল আকর্ষণীয় জিনিস হচ্ছে যে একটি এসডি মেমোরি কার্ড। যে এই বক্সটি আনবক্স করে সে সিদ্ধান্ত নেয় যে এই এসডি কার্ডটি সে তার ল্যাপটপে লাগিয়ে দেখবে যে এই মেমোরি কার্ডের মধ্যে কি আছে। তারপর সে তার ল্যাপটপের মধ্যে এই মেমোরি কার্ডটি লাগায়। লাগানোর পর দেখতে পায় এই মেমোরি কার্ডের মধ্যে একটি ভিডিও আছে। ভিডিওটি সে ওপেন করার পর দেখে একটি মহিলা আগুনের সামনে দাঁড়িয়ে আছে, এবং ক্যামেরাটি যখন নিচের দিকে নামানো হয় তখন দেখা যায় যে আরেকটি মহিলা আগুনের পাশে শুয়ে আছে। যখনই ক্যামেরা নিচের দিকে নামানো হয় সাথে সাথে ওই মহিলাকে আগুনের সাহায্যে পুড়িয়ে মারা হয় এবং ভয়ঙ্কর একটি লোম খাড়া করার মতো একটি চিৎকার শোনা যায়। জেসকিন হো বন্ধুদের ডার্ক ওয়েব বক্স। জেসকিন হো নামক দুই বন্ধু একদিন তারা সিদ্ধান্ত নিলেন যে তারা দুই বন্ধু মিলে সবার সামনে একটি ডার্ক ওয়েব বক্স আনবক্স করবেন, কারণ বক্সের মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকে তাহলে মানুষ থেকে তারা হেল্প নিতে পারবে। প্রথমে বক্স থেকে পাওয়া গিয়েছিল একটি ক্রুসের মালা, এরপর সেখান থেকে পাওয়া গিয়েছিল কিছু ছবি, আর প্রত্যেকটি ছবির মধ্যে ছিল কাটা দাগ যেমনটি করে থাকে প্রফেশনাল কিলাররা। এরপরে বক্স থেকে বের করলো একটি কাচের পাত্র যার ভেতরে ছিল একটি রক্তে মাখানো একটি পুতুল। এই পুতুলের মাথার মধ্যে লাল আঠালো কিছু লেগে আছে, মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে এভাবে লেগে আছে। এরপর দুই বন্ধু খুঁজে পেলো একটি সুন্দর বাক্স। বক্সটি খুলে দুই বন্ধু অবাকই হয়ে যান। বক্সটি খুলে দেখেন একটি মরা মাকড়সা এবং তিনটি মানুষের দাঁত, এবং সাথে আছে 10টি আমেরিকান কয়েন। বক্সটি দেখে বুঝেই যাচ্ছে যে এই বক্স যার সে ব্ল্যাক ম্যাজিক করত। তাই যাই অ্যান্ড কোম্পানি চ্যানেলের মিস্ট্রি বক্স। এটি হচ্ছে যে আমেরিকান একটি ইউটিউব চ্যানেল। এদের কাজ হচ্ছে যে কোনো একটি অদ্ভুত জিনিসকে আনবক্স করে দেখানো। একদিন তাদের মাথায় ভূত ছাপে যে তারা ডার্ক ওয়েব থেকে একটি মিস্ট্রি বক্স এনে তা আনবক্স করবে। তাই তারা সুযোগ বুঝে একটি মিস্ট্রি বক্সের অর্ডার দেয় এবং তা নিয়েও আসে।
বক্সটি খুললে তারা প্রথমে পায় কিছু সার্জারি ইনস্ট্রুমেন্ট যা দিয়ে সাধারণত অপারেশন করা হয়। আর এই ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে একজন অপরাধী কি করতে পারে সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ছোট জাতীয় এই কেঁচিটি ধরার পর মেয়েটির হাতে টক্সিন জাতীয় কিছু একটি লেগে যায়, আর তাই নিঃসন্দেহে বলা যায় যে এই কেঁচির মধ্যে বিষ মিশিয়ে কাউকে অপারেশনের সময় হত্যা করা হয়েছে বা চেষ্টা করা হয়েছিল। তারপর মেয়েটি হাতের হ্যান্ড গ্লাস পরিবর্তন করে আবার আনবক্সে মনোযোগ দেয়। তখন মেয়েটি দেখতে পায় একটি প্লাস্টিক ব্যাগে মোড়ানো একটি স্ক্রুড্রাইভার, আর স্ক্রুড্রাইভারটি যখন হাতে নেয় তখন দেখা যায় যে স্ক্রুড্রাইভারের মধ্যে রক্তে মাখামাখি। এরপর মেয়েটি কিছু একটা জিনিস বের করলো, কিন্তু সেটি কাউকে দেখালো না, ভিডিওটি ব্লার করে দেওয়া হলো, কারণ এটি নাকি ঝুঁকিপূর্ণ ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ওখানে এমন কি ছিল যা সবাইকে দেখানো অসম্ভব ছিল? জোসেফ অর্নারের ডার্ক ওয়েব বক্স। জোসেফ ছিলেন আমেরিকার একজন বিখ্যাত নামকরা ইউটিউবার। উনি একদিন সিদ্ধান্ত নিলেন যে ডার্ক ওয়েব থেকে উনি একটি মিস্ট্রি বক্স কিনবেন। উনি মাত্র $100 বিনিময়ে একটি মিস্ট্রি বক্স কিনলেন। বক্স খুলে উনি প্রথমে পেল দুটি পুতুল, যেগুলো দেখতে হরর মুভির পুতুলগুলোর মতো ভয়ঙ্কর ছিল। এগুলোর চেহারা এবং গায়ের গরম ছিল অদ্ভুত রকমের ভয়ঙ্কর। এরপর জোসেফ বক্স থেকে পেল একটি হাতুড়ি, যা মনে হচ্ছে যে কাউকে আঘাত করা হয়েছে এই হাতুড়ি দিয়ে, কারণ এই হাতুড়ির মধ্যে কিছু দাগ ছিল। এটি থেকে বোঝা যাচ্ছে যে এই হাতুড়ি দিয়ে কাউকে আঘাত করা হয়েছে বা কাউকে মারা হয়েছে। এরপর জোসেফ যা দেখলো তা কখনো সে কল্পনা করতে পারেনি। সে দেখতে পেল একটি রক্তে মাখানো স্ক্রুড্রাইভার, যা দিয়ে কোনো একটি ব্যক্তিকে খুন করা হয়েছে, এবং খুন করা ব্যক্তির সেই রক্ত এখনও স্ক্রুড্রাইভারে লেগে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।